আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘাস কুকিং অ্যান্ড ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ অনেকদিন পরে আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। বেশ অনেকদিন পরে বড় মামার বাসায় বেড়াতে গেলাম ভাবিদের সাথে এবং ভাস্তা ভাস্তিদের সাথে। বেশ ভালো কিছু সময় কাটলো, সারাটা দিন হই হুল্লোড় করলাম, সকাল থেকে রাত পর্যন্ত খুব সুন্দর একটি দিন গেল। জম্পেশ খাওয়া দাওয়া, শপিং করতে যাওয়া সবাই মিলে এবং বাসায় ফিরে হই হুল্লোড় নাচ গানে ভরা ছিল সেই দিনটি। তবে সেই মুহূর্তগুলো ভিডিও করা হয়নি, কি করব, এতটা আনন্দে সময় কেটেছে যে ভিডিও করার কথা ভুলেই গিয়েছি। ছোট ছোট ভাস্তিগুলো খুব করে ধরলো, ফুপি তোমার না ইউটিউব চ্যানেল আছে, আমাদের ভিডিও ছাড়বে? আমি বললাম কেন নয়, অবশ্যই করব, তুমি কি করতে পারো? ও বলল ফুপি আমি তো খুব সুন্দর আর্ট করতে পারি। আমি বললাম তাহলে আর্ট করো, আমি সেটাই ছেড়ে দেব। তাহলে চলুন আমার ছোট্ট মামনির ড্রয়িং ভিডিওটা দেখে নেই। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা দেখে জানাবেন ভিডিওটা কেমন হলো, লাইক করে সুন্দর সুন্দর কমেন্টস করবেন। ও কিন্তু আমাকে বলে দিয়েছে ফুপ্পি তোমার চ্যানেলে আমি কিন্তু দেখব আমার ভিডিওটা কে কি কমেন্ট করে। আমার ছোট্ট মামনির জন্য হলেও আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনি ঠিক এইভাবে আমার পাশে থাকতে পারেন। চলুন তাহলে ভিডিওটা দেখে নেই। এখন আমি একটি ঘর আছি। এটা হচ্ছে ঘরের জানালা। পাশে দেব আমরা আরেকটি জানলা, এটা হচ্ছে রান্নাঘরের জানলা। এটা হচ্ছে টয়লেটের জানলা। পাশেই একটি গাছ আঁকবো আমরা। পাশে আরো একটি গাছ। এবার আমাদের একটি গাছ হয়ে গেছে। Thank you.
গর্ব হয়, ওদের হাটগুলো বাইরে দেখা যায়, এটা বাইরে দেখা যাচ্ছে, খুব সুন্দর দুলো করিয়ে দাও। কোথা থেকে শিখলাম? চাকরিতেও সাহায্য করবো, আমার বাবার রান্নাবাড়াতে। কথাগুলো কি ছেড়ে দেবো? সেটা বলো না। কেন না ভাই? সবাই কেমন? তারপরে আপেলের মতো পা, কলার মতো চুল, চোখগুলো ওয়াও, হাসিটা জোর। আমার তো এই গাছটার মধ্যে উইঠা থাকতে ইচ্ছা করতেছে, কিন্তু এই গাছে তো পেটনি থাকে। সেটা ঠিক কথা।
Shine, shine.